वेलकम टू आवर चैनल सक्सेस क्वेस्ट। आज हमारे वीडियोते तीन गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करब। प्राइमरि टेट 2017 ऑर्गेनाइजर टीचार किछु विषय रही है एवं अपार प्राइमरि बीएड संक्रांत बेश किछु प्रश्न हमें कमेंट सेक्शने पे कमेंट सेक्शन प्रश्न जे होयेछे तारी उत्तर देवार चेष्टा करब ये भिडियोर माध्यम। तो अनेकेई अपार प्राइमरि भेरिफिकेशन विभिन्न समस्या सम्मुखीन होच्छे एवं तारा अनेके आमादेर कमेंट सेक्शने कमेंट करছে যে ওটিপি আসছে না ঠিক মতো। দেখুন ওটিপি কিন্তু ঠিক মতো আসছে, যাদের নাম্বার চেঞ্জ হয়নি বা যাদের নাম্বারটি আগের নাম্বারই রয়েছে তারা তাদের কিন্তু ওটিপি প্রথমবারই চলে আসছে, কোনো ধরনের ওটিপি আসার সমস্যা হচ্ছে না। বর্তমান সময়ে যে ভেরিফিকেশন প্রক্রিয়াটি চলছে তাতে কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তো যে ব্যাপারটি এখানে আমি বলবো সেটি হচ্ছে আপার প্রাইমারি বিএড সংক্রান্ত ব্যাপার। যখন এই আপার প্রাইমারি এক্সামটি হয়েছিল তখন অনেকেরই কিন্তু বিএড রানিং চলছিল, অর্থাৎ তারা কিন্তু বিএডের যে নথি তা কিন্তু শো করতে পারেনি। সেক্ষেত্রে তারা কীভাবে ফর্ম ফিল আপটি করবে? দেখুন তাদের ক্ষেত্রে কিন্তু বিএডের কোনো ধরনের নথি দিতে হবে না, কারণ সেখানে কোনো ধরনের অপশানই নেই যে আপনারা আপনাদের বিএডের নথি দিবেন, কারণ যেহেতু আপনাদের সেই সময় আপনাদের কিন্তু বিএড কোর্স কমপ্লিট হয়েছিল না, ততএব আপনারা কিন্তু বিএড করা নেই। তো সেক্ষেত্রে থেকে কিন্তু বুঝতে হবে যে আপনার যে বিএড সে ভ্যালুটা কিন্তু আপনি পাচ্ছেন না, ঠিক আছে। তো বিএড যাদের নেই বা সেই সময় ছিল না তারা কিন্তু স্মুথলি তাদের ফর্ম ফিল আপটি করতে পারবে, সেখানে শুধু বিএডের কোনো ধরনের নথি জমা দিতে হবে না বা সেরকম কোনো অপশন থাকবে না আপনাদের। তাছাড়া যে সমস্ত বিষয় সিগনেচার, ফটোকপি, তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, তারপরে যে বিএর তিনটি যে ফর্ম, মার্কশিট, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট এবং সর্বশেষ যেটি হলো হচ্ছে এইচএসের যে মার্কশিট সেটি কিন্তু লাগবে। এই সমস্ত বিষয় দিয়ে আপনি আপনার ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন, সেখানে কোনো ধরনের সমস্যা হবে না। আপনি চাইলে আপনার নাম্বার চেঞ্জ করতে পারেন এবং ইমেলও চেঞ্জ করতে পারেন, সেই অপশন কিন্তু সেখানে রয়েছে। তারপরে যে বিষয়টি প্রাইমারি টেট 2017, দেখুন প্রাইমারি টেট নিয়ে কিন্তু অনেকেই আমাদের বলছিলেন যে এক্সামটি কি আদৌ এই মাসে হবে। দেখুন এক্সাম কিন্তু হবে, আমরা আগে থেকেই বলছিলাম এক্সামটি হবে, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন এক্সামটি হবে আমাদের আগামী জানুয়ারির 31 তারিখে, অর্থাৎ এই মাসেরই 31 তারিখে কিন্তু এক্সামটি হবে। তো কবে আপডেট বেরোবে বা কবে অ্যাডমিট কার্ড এই সমস্ত সংক্রান্ত বিষয় পাবেন, তো সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন। আপনারা ধৈর্য রাখুন, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফলো করুন, আপনারা সমস্ত বিষয় জেনে যাবেন যে কবে কী দিচ্ছে, ঠিক আছে। তো সেখানেই এই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন, এই অফিসিয়াল ওয়েবসাইটটা, এখানে দেখবেন কোনো দিন একটি নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং তারপরেই কিন্তু সমস্ত প্রক্রিয়া স্মুথলি হবে, ঠিক আছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকেই বলছিলেন কি নতুনরা কি এখানে চান্স পাবে? না, নতুনরা কিন্তু একদমই এখানে কোনো ধরনের সুযোগ পাচ্ছে না। যারা পুরনো ক্যান্ডিডেট, অর্থাৎ 2017 সালে যারা ফর্মটি ফিল আপ করেছিলেন তারাই শুধুমাত্র এখানে কিন্তু সুযোগ পাবে। এবং পরবর্তী যে বিষয়টি সেটি হলো অর্গানাইজার টিচার সংক্রান্ত। দেখুন অর্গানাইজার টিচার সংক্রান্ত কোনো ধরনের কিন্তু আপডেট বর্তমান সরকার কিন্তু দিচ্ছে না, তো আগামীতে কবে এই আপডেট আসবে তা নিয়েও কিন্তু একটা বড় সংশয় রয়েছে। তো যারা অর্গানাইজার পদপ্রার্থী রয়েছেন তাদেরকে বলবো ধৈর্য রাখুন, ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছু হওয়া সম্ভব নয়, ঠিক আছে। তো ধৈর্য রাখুন, দেখুন আগামীতে কোনো ভালো খবর আসলেও আসতে পারে, সেটা কিন্তু একদমই সরকারের উপর নির্ভর করছে। আপনারা সরকারের উপরে ভরসা রাখুন বা সরকারের উপরে কোনো চাপ যদি ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু বেশি বেটার হয়। তো আপনাদের উপরে নির্ভর করছে কবে সেই সুখবর আসবে,